আলু কত করে? দেখো এখনো রোদ্দুর ওঠেইনি, দেখতে পাচ্ছ চারিদিকটা একদম পুরো মেঘলা মেঘলা, রোদ্দুর ওঠেইনি। আর রোদ্দুর না ওঠা মানে এখনো খুব ঠান্ডা লাগবে, কখন রোদ্দুর উঠবে জানি না। আর ওই রয়েছে স্কুটি, স্কুটি নিয়ে বেরোবো এখন, স্কুটিটা নিয়ে। স্কুটিকে জ্যাকেট পরিয়ে রেখেছি যাতে ঠান্ডা না লাগে। আজ মাঠে সবাই এক্সারসাইজ করছে, দেখতে পাচ্ছ। মাঠে সবাই এক্সারসাইজ করছে সকাল সকাল, তোমরা যদি কেউ এক্সারসাইজ করো চলে আসো মাঠে। দেখতে পাচ্ছ কি ঠান্ডা পড়েছে, একদম রোদ্দুর ওঠেনি, এক ফোঁটা রোদ্দুর নেই রাস্তায়। তো স্কুটিতে বসে পড়েছি, এই যে স্কুটি, আর যাবো এখন শিলপাড়ায় যাচ্ছি, জানো বলেছি তোমাদের, তো শিলপাড়ায় গিয়ে আবার কথা বলছি, ঠিক আছে। তো চলে এসেছি শিলপাড়ায়, আর স্কুটিটা এখানে থাকবে। আর ঠান্ডা একদম, কি ঠান্ডা, স্কুটি চালাচ্ছি একদম যেন গা জমে যাচ্ছে। আর তার মধ্যে একে আনিনি তোমার এটা, হ্যান্ড গ্লাভসটা আনিনি, হ্যান্ড গ্লাভসটা আনতেই ভুলে গেছি। রাস্তা ফাঁকা, রাস্তা ফাঁকা একদম। দুধ চলে এসছে সকালবেলা, সবার বাড়িতে দুধ যাবে, দেখতে পাচ্ছ তো। গ্রামে থাকলে অরিজিনাল দুধ, আর এখানে দেখতে পাচ্ছ ভেজাল, এই খেয়েই চলতে হবে আর কি করে যাবে। তো এই যে রুটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডায়মন্ড হাবড়া রুট, ডবল ওয়ে রুট, ওই পাশে একটা আছে আর এই পাশে। আর এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, এই ফ্লাইওভারটা হচ্ছে মেট্রো ফ্লাইওভার। আর এই জায়গাটায় আগে এই যে পিলারগুলো দেখতে পাচ্ছ, এই যে বাঁশের ব্যারিকেডগুলো দেওয়া আছে, বেড়াগুলো আর গাছ লাগানো আছে। এই জায়গাটায় আগে ট্রাম লাইন ছিল, তো এই ট্রাম লাইনগুলো তুলে দিয়ে এখন মেট্রো লাইন করা হয়েছে, ফ্লাইওভার। আর এখনও চালু হয়নি মেট্রোটা, আর যখন চালু হবে তোমাদের অবশ্যই দেখাবো। তো যে কাজের জন্য এসেছিলাম কাজটা কমপ্লিট হয়ে গেছে, বাড়ির দিকে যাব এখন। তো ফাইনালি বাড়ি চলে এসেছি শিলপাড়া থেকে, আর মা ঘুমাচ্ছে এখন, মাকে ডাকবো না, দরজা বন্ধ আছে, মা ঘুমাক। অ্যাকচুয়ালি মায়ের শরীরটা খুব অসুস্থ, হার্টের প্রবলেম, তো আজকে ভ্যাকসিনও দিতে নিয়ে যাব, আর তার আগে একবার বাজারে যাব। তো অনেকক্ষণ পর রোদ্দুর উঠেছে, আর এখন যাব বাজারে, মা ঘুম থেকে উঠে গেছে মনে হয়, জিজ্ঞেস করি মাকে কী কী লাগবে। মা উঠে গেছো? হ্যাঁ, কী কী সবজি আনো বলো। আচ্ছা ঠিক আছে, বাজারে ব্যাগটা নিয়ে নেবো, আর ইন্দ্র যাবে ওখান থেকে আমার সঙ্গে, এসে খাবো, বাজারটা করে নিয়ে এসি তবে এসে খাবো। ইন্দ্র যাবে ওখান থেকে, ইন্দ্র দাঁড়িয়ে আছে, চলে এসেছি ইন্দ্র বাড়ির সামনে। আর ইন্দ্র কোথায় গেল? হাই না, হাই, ইন্দ্র চলে এসছে, আর এই এখন বাজারে যাবো দুজনে একসঙ্গে, ঠিক আছে। বস, কালকে কাজটা সলিড হয়েছে, কালকে কাজটা সলিড হয়েছে, বস বস বস। কদ্দি কোথায় নিয়ে গেছে? বাজারে চলে এসেছি, আর বাজারে প্রচুর ভিড় আজকে। এটা ঠাকুর পুকুর বাজার, দেখে নাও, একদম রোডের উপরে, 75 রোডের উপরে ঠাকুর পুকুর বাজার, রাস্তার দুধারে একদম বাজার। আর যখন বাজার থাকে মানে বাস, মানে ট্যাক্সি, অটো একদম পুরো জ্যাম হয়ে যায়, ওলা। আর এখন আমলকি নেবো, কি আমারও তো আমলকি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, ধনে পাতা নেওয়া হয়েছে, আরো ওদিকটা যাবো দেখি কি কি আছে। ইন্দ্র বাজার করছে, বেশ ভালোই বাজার করেছে ইন্দ্র। টমেটো কত করে? পঞ্চাশ। কলা,
আমি এখন কিছু বাজার করব, এখন আমার বাজার করা হয়নি, জয়নের বাজার করা হয়ে গেছে। তো দেখতে দেখো দাম লোকি কামরা কত করে গো? বাজার করবে এইসব দিদাদের থেকে, বয়স্ক দিদা বয়স্ক দাদুদের থেকে বাজার করবে, ঠিক আছে? এনারা অনেক কষ্ট করে, দেখেছো তো এখনো খাটছে, কোন বয়স হয়ে গেছে দেখো তো। এনাদের কাছ দিয়ে সবসময় বাজার নেওয়ার চেষ্টা করবে। আলু কত করে? কুড়ি টাকা। এ দেখো নতুন আলু চলে এসছে বাজারে, তোমরা যে যে আসবে নতুন আলু নিয়ে নেবে, নতুন আলু চলে এসছে বাজারে। তো বাজার করা কমপ্লিট, বাজার হয়ে গেছে, ঠিক আছে। কিনবে কিছু নেবে তুমি? অনেক বাজার হয়েছে একদম, দেখছো তো ব্যাগ ভরে, একদম ব্যাগ ভরে বাজার, প্রচুর বাজার হয়ে গেছে, পুরো এক সপ্তাহ বাজার করে নিয়েছি। নতুন আলু উঠেছে, নতুন টমেটো উঠে গেছে, এতদিন তো হিমঘরে টমেটো খাচ্ছিলাম আমরা সবাই। আর দেখো শাক আলুও উঠে গেছে, মানে সরস্বতী পুজো খুব কাছেই আছে। এই যে শাক আলু, এই যে শাক আলু দেখতে পাচ্ছ, শাক আলু উঠে গেছে, মানে সরস্বতী পুজো খুব কাছেই চলে এসছে, ঠিক আছে। বাজার করা হয়ে গেছে, বাড়ির দিকে চলে গেছি, স্কুটির কথাই ভুলে গেছি, ওই পাশে চলে গিয়ে তারপর মনে হচ্ছে স্কুটিটা এইদিকে তো আছে। কী অবস্থা ইন্দু, একটু মনে করে দিবি তো? হ্যাঁ আমিও ভুলে চলে গেছি, ও চলে গেছে ব্যাগটা রাখ ওখানে। এই যে এবার বাড়ি চলে যাচ্ছি, টাটা। বাজার করে ইন্দ্র বাড়ির সামনে চলে এলাম, এই যে ইন্দ্র চলে যাচ্ছে, ঠিক আছে বসো, বিকেলে দেখা হবে, টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও, টাটা। মা চলে এসেছি বাজার নিয়ে। বাবা দরজা আটকে রেখেছি কেন? এই যে বাজার নিয়ে চলে এসেছি। দেখতে দেখতে বেলা 12টা বেজে গেল, আর এখন চান করব, চান করে মাকে নিয়ে যাবো ভ্যাকসিন দিতে, সেকেন্ড ডোজ বাকি আছে, দাঁড়িয়ে আছে অলরেডি আমার চান হতে। আমি আজকে একটু লেট হয়ে গেলাম, আর মা বিড়াল খুঁজে পাচ্ছে না, এই জন্য বলে বিড়ালটা কোথায়। কমপ্লিট, কোন দিকে গেছে বিড়ালটা? হ্যাঁ কেউ নিয়ে গেছে হয়তো, বাচ্চারা দেখতেও সুন্দর। এখন ভ্যাকসিন নিতে যাবো, এই যে এই যে এখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এই যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এটা হচ্ছে ল্যান্ডেড মাঠ, এই যে ক্ষুদিরামপল্লি যাওয়া যায়, ল্যান্ডেড মাঠ, এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এই যে ল্যান্ডেড মাঠ পার্ক, এটা ল্যান্ডেড মাঠ পার্ক। পালিয়ে যাচ্ছে শীতে, কি অবস্থা আছে দেখো শীতে, কি অবস্থা আছে, পন্স মাগবে তোমরা পন্স। ভ্যাকসিন দিয়েছে মা, আবার বিড়াল খুঁজে দেখেছিল, বুঝেছো? বিড়াল বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না আমাদের, তো তোমরা যদি কেউ দেখো একটু খুঁজে দিও। সারাদিন অনেক খাটাখাটনি হয়ে গেছে, বাজারে গেছি, ভ্যাকসিন দেওয়াতে নিয়ে গেছি মাকে, শিলপাড়া গেছি, আর এখন একটু সময় একটু খাওয়ার, এখন খাবো, দেখি কী কী রান্না হয়েছে। তো খাওয়া হয়ে গেছে, আর এখন বেরোবো আমি কাজে, আর একটু পরে দেখা হবে কাজ থেকে ফেরার পরে।